বাঁশের বানানো মোটর নৌকা। কাচপুর গ্রাম পুকুরের পাশে অবস্থিত একটি সুন্দর গ্রাম ছিল। সেই পুকুর চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা ছিল। সেই পুকুরে মোটরের নৌকায় ওঠার মজাই আলাদা। কাচপুর গ্রামে সুন্দরলাল নামের এক ধনী লোক থাকত। সে তার টাকার কারণে অনেক অহংকার করত। তার মুন নামের একটি ছেলে ছিল, সে তার বাবার মতো টাকা নিয়ে অহংকার করত। সুন্দরলাল মুনকে অনেক দামি দামি খেলনা এনে দিত। একদিন মুন তার বাবাকে বলে, বাবা বাবা, আমার একটা মোটরবোট চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমাকে সুন্দর একটা মোটরবোট কিনে দেব। এবং সুন্দরলাল মুনকে একটি মোটর নৌকা এনে দেয়। সে তার মোটর নৌকা নিয়ে পুকুরে যায়। সব বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে যায়। মুনের মোটর নৌকা দেখে রামুর ছেলে কাশেম তার কাছে আসে এবং মুনকে বলে, মনু মনু, আমাকেও তোমার মোটর বোটে উঠতে দাও না। আরে না না, সরো এখান থেকে, আমার মোটর বোট তুমি নোংরা করো না। মুনের এই কথাগুলো শুনে তার অনেক কষ্ট হয় এবং সে কাঁদতে কাঁদতে বাড়িতে যায় এবং তার বাবাকে বলে, বাবা আমারও মোটর বোট চাই। তখন সেখানে বসা থাকা তার চাচা বলে, আরে কি হয়েছে বাবা, তোমার কাছে তো অনেক সুন্দর একটা নৌকা আছে। না চাচা, আমি ওটা আর চালাবো না, আমার মোটর বোট চাই। এই কথা শুনে তার চাচা বলে, আচ্ছা ঠিক আছে, তোর মোটর বোটের ব্যবস্থা করছি। কাশেমের চাচা অনেক বুদ্ধিমান ছিল। তিনি একটি বাঁশের নৌকা বানিয়ে ফেললেন এবং তিনি সেটায় সোলার সিস্টেমের ব্যবস্থা করেন। মোটর নৌকাটি বাঁশ দিয়ে বানানো ছিল এবং সেটি সোলার সিস্টেম দিয়ে চলত। নৌকাটি নিয়ে পুকুরে যাওয়ার পর সবাই অবাক হয়ে যায়। এটা দেখে মুনের অনেক রাগ হয় এবং কাশেমকে বলে, ও আচ্ছা, তুই মোটর বোট নিয়ে এসেছিস, চল প্রতিযোগিতা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হয়ে যাক। মুন ও কাশেম মোটর নৌকার প্রতিযোগিতা শুরু করে। কাশেমের মোটর নৌকা বাঁশের তৈরি ছিল এবং হালকা হওয়ার কারণে এবং সোলার সিস্টেমের কারণে সে সামনে চলে যায় এবং সে জিতে যায়। কাশেম জেতার কারণে মুন অনেক লজ্জা পায়। প্রতিযোগিতা জেতার পর কাশেম মুনকে বলে, বন্ধু আমার, আমি তোমাকে লজ্জা দিতে চাইনি, আমাদের সবসময় মিলেমিশে থাকা উচিত। এটা শুনে মুন কাশেমের সাথে হাত মেলায় এবং কোলাকুলি করে, বন্ধু আমাকে তুমি মাফ করে দাও, এবং তারা বন্ধু হয়ে যায়। গোলাপপুর গ্রামে ধনীদের এলাকা এবং গরিবদের এলাকা পাশাপাশি ছিল। ধনী এলাকার বাচ্চাদের সাথে গরিবদের এলাকার বাচ্চাদের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকত। সারাক্ষণই কোনো না কোনো কারণ নিয়ে ঝগড়া করতে থাকত। ধনী এলাকার এক ছেলে রাহুল গরিবদের নিচু চোখে দেখত। একদিন রাহুল তার ধনী বন্ধুদের কাছে বলে, আরে আমার ধনী বন্ধুরা, আমাদের ওই গরিব বাচ্চাদের যে কোনোভাবেই শিক্ষা দেওয়া উচিত। আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা সবাই এক ধরনের ফ্যান্সি পোশাক পরে ওদের এলাকায় যাব, আর ওরা সবাই আমাদের দেখে হিংসা করতে থাকবে, অনেক মজা হবে বন্ধুরা, কি বলো তোমরা? আরে রাহুল, ওদের কাছে তো ফ্যান্সি পোশাক কেনার টাকা নেই, এটা করা ঠিক হবে না, আমি যাব না। আমি জানতাম তুই একটা ভিতুর ডিপ। আচ্ছা তো বাকি বন্ধুরা কি বলো, কে কে যাবি আমার সাথে? আমি যাব, আমি যাব, চলো চলো। এটা বলে সব ধনী বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যান্সি ড্রেস পরে। রাহুল সুপারম্যানের ড্রেস পরে এবং তার বন্ধু আয়রন ম্যানের ড্রেস, হাল্ক স্পাইডারম্যানের ড্রেস পরে গরিবদের এলাকায় যায় এবং সেখানে এক ছেলে রমেশকে বলে, আরে ও গরিব রমেশ, কেমন আছিস তুই? আজকে কিছু খেয়েছিস কি? ও আচ্ছা একটা কথা শোন, এই শনিবার আমরা একটা ফ্যান্সি ড্রেসের প্রতিযোগিতার আয়োজন করছি, তোমরাও আমাদের সাথে আমাদের মতো ড্রেস পরে চলে আসো, যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখনই রমেশ বলে, আরে বন্ধু রাহুল, তুমি তো জানোই আমরা ওগুলো কিনতে পারবো না,
কেন আমাদের নিয়ে তামাশা করছো? আরে তেমন কিছু না বন্ধু, আমরা ওই দিন সবাই মিলে খেলা করব, অনেক মজা হবে। এটা বলে রাহুল চলে যায়। কিন্তু যখন এই কথা রমেশ তার এলাকা গরিব বন্ধুদের বলে, তখন কেউ রাজি হয় না। আরে রমেশ, ওই রাহুল আর ধনি এলাকার ছেলেদের যে কোনোভাবে শিক্ষা দিতে হবে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এটা ভেবে সব গরিব ছেলেরা ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার জন্য ছেঁড়া সাধারণ কাপড় পরে আসে এবং তাদের দেখে রাহুল হাসতে থাকে। আরে দেখো দেখো কিভাবে এসেছে গরিব ভিখারিগুলো, এদের যোগ্যতাই বা কি আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। এভাবে হাসার সময় রমেশ ও তার বন্ধুরা মিলে এক ইশারা করে। তখনই কয়েকটি কুকুর এসে রাহুল ও তার বড়লোক ছেলেদের আক্রমণ করে, তাদের পিছু নিয়ে সবাইকে কামড়ে দেয়, সবার কাপড়ও ছিঁড়ে ফেলে। এভাবে সেই বড়লোক বাচ্চাদের আয়রনম্যানের ড্রেস, স্পাইডারম্যানের ড্রেস ও সুপারম্যানের ড্রেস নষ্ট হয়ে যায়। তখন রাহুল বলে, আরে বন্ধু রমেশ, বাঁচাও বাঁচাও, আমাদের আমাদের শিক্ষা হয়ে গেছে, এরপর আমরা আর কখনো এভাবে মজা করব না। এটা বলতেই রমেশ আবার কুকুরদের ইশারা দেয় এবং তখনই সেই কুকুর থেমে যায়। আর এভাবেই অহংকারী ধনী ছেলেরা শিক্ষা পায়। জয়পুর নামের এক গ্রামে কিষাণ চৌধুরী নামের অনেক বড় এক জমিদার থাকত। তার কাছে অনেক গাড়ি, কাজের লোক সবকিছুই ছিল। তার সঞ্জয় নামের এক ছেলে ছিল, সে অনেক দুষ্ট ছিল। কিষাণ ও তার স্ত্রী এত এত ভালোবাসার কারণে তারই অবস্থা। তার ছেলেকে সবসময় বিভিন্ন ধরনের খেলনা এনে দিত। বাবা, আমার একটা মিনি ট্রাক্টর চাই, আর কালকের মধ্যেই চাই। আরে বাবা, আমি কালকেই নিয়ে আসব, তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি তোমার অন্য খেলনা দিয়ে খেলো। কিষাণের বাড়িতে লীলা নামের এক কাজের লোক ছিল। লীলার ছেলে শম্ভু কিষাণের সেখানে কাজ করত। শম্ভুরও এসব খেলনা দিয়ে খেলার অনেক ইচ্ছে করত। যখন কেউ আশেপাশে থাকত না, তখন সেসব খেলনা দিয়ে সে অনেক আনন্দ পেত। একবার এভাবে খেলার সময় সে ধরা পড়ে যায় এবং সঞ্জয় এবং কিষাণ দুজনে মিলে তাকে অনেক মারে। পরের দিন, বাবা সঞ্জয়, এই নাও তোমার নতুন মিনি ট্রাক্টর, এখন তুমি এটা দিয়ে খেলো। নতুন মিনি ট্রাক্টর চালিয়ে সঞ্জয় অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সঞ্জয় ট্রাক্টর রেখে চলে যায়, তখন শম্ভু সেটা নিয়ে বাইরে যেতে থাকে। এভাবে সে অনেক দূর জঙ্গলে চলে যায়। আরে একি, আমি এ কোথায় চলে আসলাম? এটা এটা তো অনেক গভীর জঙ্গল মনে হচ্ছে। আর এমনিতেও আমি যদি এখন ফিরে যাই, তাহলে তো আমাকে সবাই মারবে। বুঝতে পারছি না এখন আমি কি করব। যখন সে এটা ভাবছিল, ঠিক তখনই তিনটা বেতে লোক সেখান দিয়ে যাচ্ছিল ও তাকে দেখে তারা সামনে আসে। আরে আপনারা কারা? আপনারা এত ছোট হলেন কিভাবে? আমরা বেটে মানুষ, আমরা বেটে মানুষের দেশ থেকে এসেছি। আমরা একটা মানুষের খোঁজে বের হয়েছি, যাতে সে আমাদের সাহায্য করতে পারে। তখন তারা তিনজন শম্ভু ও তার মিনি ট্রাক্টরকে তাদের রাজ্যে নিয়ে যায়। সেখানে তাদের সর্দার বলে, আপনাকে ধন্যবাদ, আমরা আমাদের দেশে কৃষিকাজের ওপর নির্ভর করি, কিন্তু আমাদের চাষ করতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের কাছে গরুর খাবার কাটার জন্য ঘাস কাটার মেশিন নেই, আর এই কারণে আমরা ভালোভাবে চাষ করতে পারছি না। আরে এই কথা আমি আপনাদের এর সমাধান দিতে পারি, কিন্তু গ্রামে আমি আর আমার মা অনেক গরিব, তাই আমাদের কিছু টাকা লাগবে। বন্ধু তুমি চিন্তা করো না, আমাদের কাছে অনেক ধন দৌলত আর সোনা আছে, আমরা তোমাকে সব দিয়ে দেব, শুধু আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে দাও। এটা বলতেই শম্ভু তাদের মিনি ট্রাক্টর দিয়ে ক্ষেতের কাজ করা দেখিয়ে দেয়।
এবং অনেক ভেবে সেই মিনি ট্রাক্টর দিয়ে ঘাস কাটার মেশিন বানিয়ে দেয়। আরে বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের অনেক উপকারী একটা মেশিন দিয়েছো। এখন আমরা সহজেই ঘাস কাটতে পারবো। এই নাও তোমার উপহার। সেই বেটে সর্দার শম্ভুকে তিনটি থালা ভর্তি টাকা, সোনা ও গহনা উপহার দেয়। সেগুলো এনে সে তার মাকে দেখায়। তখন শম্ভু ও তার মা মহাজনকে কিছু টাকা দিয়ে নতুন ট্রাক্টর কিনে নিতে বলে এবং তার ভুলের জন্য শম্ভু ক্ষমাও চায়। তার মা ও সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তখন থেকে শম্ভু ও তার মা নতুন এক বাড়িতে সুখে থাকতে শুরু করে।